সত্যি দেবী যদি জীবন্ত হন রক্তপাত করে প্রমাণ করে দিন, তাই করবেন গুরুদেব। বেশ, তবে তাই। মা এখানে জীবন্ত, এমনটা প্রমাণ করেছিলেন এখানকার সাধক। পাথরের মূর্তির পাচিরে রক্ত বের করেছিলেন, প্রমাণ দিয়েছিলেন যে তার মধ্যেও রয়েছে প্রাণ। অলৌকিক হলেও এমনই মহিমা ছিল সাধক কমলাকান্তের। তার মৃত্যুর সময় স্বয়ং গঙ্গা মাটি ফুঁড়ে এসেছিলেন তার কাছে। হ্যাঁ, যার প্রমাণ কিন্তু এখনও রয়েছে এই জায়গায়। অমাবস্যা রাতে পূর্ণিমার চাঁদ উঠিয়েছিলেন সাধক। কোথাকার কথা বলছি, ভিডিওতে সবটাই জানতে পারবেন। পশ্চিমবঙ্গ জুড়ে নানান জাগ্রত কালী মন্দির রয়েছে, আর সেই সব কালী মন্দিরেরই নিজস্ব কিছু অলৌকিক কাহিনী রয়েছে, যা চট করে কিন্তু বিশ্বাসযোগ্য নয়। যেটা শুনে মনে হয় সেই সব কিছুই গল্প কথা, তেমনই এক কালীবাড়ি রয়েছে বর্ধমানের বোরহাটিতে। সে এক অদ্ভুত কালী মন্দির, যেখানে কালী মূর্তির মধ্যে রয়েছে প্রাণ। অবাক হলেও এমনটাই সত্যি। কলেজ লাইফে বছর তিনেক বর্ধমানের সঙ্গে খুব ভালোভাবেই জড়িয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও এখানকার মন্দিরগুলো কখনো ঘোরা হয়নি। আর সেই কারণেই জুলাই মাসেরই একটা দিনে গিয়েছিলাম বর্ধমানের মন্দিরগুলো দেখবো বলে। একে একে কঙ্কালেশ্বরীর সর্বমঙ্গলার পর আজকে হাজির হয়েছি কমলাকান্তের কালীবাড়ির কাহিনী নিয়ে। বর্ধমানের অন্যান্য জাগ্রত কালী মন্দিরগুলোর মতোই এই কমলাকান্তের কালীবাড়ি কিন্তু অন্যতম। এই জায়গাকে ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী, যা বর্ধমান শহরে কান পাতলে হামেশাই শুনতে পাবেন। মায়ের পায়ে বেলকাটা ফুটিয়ে রক্ত বার করা, কিংবা বাড়ির কুয়োতে গঙ্গাকে ডেকে আনা, কিংবা আবার ধরুন অমাবস্যা রাতে পূর্ণিমা চাঁদকে আকাশে আনা, এই সব কিছুই ছিল সাধক কমলাকান্তের হাতের মুঠোয়। এমনকি যেই কমলাকান্তের সাধনার পরীক্ষা নিয়েছিলেন স্বয়ং মহাকাল। বর্ধমানের বোরহাটে রয়েছে সেই কমলাকান্তের কালীবাড়ি। বর্ধমান স্টেশন থেকে টোটো করে চললাম অলৌকিকেই কালী মন্দির দেখতে। দেখতে আর পাঁচটা সাধারণ কালী মন্দিরের মতোই, কিংবা বলা চলে তার থেকেও অতীব সাধারণ। কিন্তু কে এই কমলাকান্ত যার এত অলৌকিক ক্ষমতা? বর্ধমানের অম্বিকা কালনায় জন্ম হয়েছিল এই সাধকের। পরে তিনি চলে আসেন গলসির চান্না গ্রামে। অত্যন্ত বুদ্ধিমান সাধক কমলাকান্ত অল্প বয়সে বেশ খ্যাতি অর্জন করেছিলেন, মুখে মুখে পদ রচনা করতে পারতেন। তবে শান্ত স্বভাবের এই সাধক ছোট থেকেই মা কালীর পরম ভক্ত। বাড়ির পাশেই জঙ্গলে ঘেরা বিশালাক্ষী মন্দির সংস্কার করে পুজোর ব্যবস্থা করেছিলেন, আর সেখানেই চলত তার সাধনা। অল্প বয়সেই মাতৃমন্ত্রে দীক্ষিত হন তিনি। শোনা যায় এমনই নাকি তার সাধনা যে স্বয়ং মহাকাল এসেছিলেন তার সাধনার পরীক্ষা নিতে। জনশ্রুতি রয়েছে সাধক একদিন সাধনা করার সময় হঠাৎই সাধকের বুকে ছোবল মারে কাল কেউটে, তবে তাতেও ধ্যান ভঙ্গ হয়নি তার। আর তখনই সাধক পেয়েছিলেন সিদ্ধি লাভের অন্য পথ। সাধকের ইষ্টদেবী মা কালী স্বয়ং স্বমহিমায় ধরা দিয়েছিলেন তার সামনে। তবে শুধু সাধনাই নয়, কমলাকান্ত ছিলেন সব বিষয়ে বেশ গুণী। তৎকালীন বর্ধমানের মহারাজা তেজশ্চন্দ্র বাহাদুর কমলাকান্তের গানে মুগ্ধ হয়েছিলেন। তার গুণ দেখে নিজের সাথে সভাপণ্ডিত করে বর্ধমান রাজবাড়িতে নিয়ে যান, আর সেখানে গিয়েই কমলাকান্তের তন্ত্র সাধনার কথা জানতে পেরেছিলেন। তবে মহারাজ তেজশ্চন্দ্র প্রথমে কিন্তু কমলাকান্তের সাধনাকে বিশ্বাস করেননি, কমলাকান্তের সাধনার উপর সন্দেহ হয়েছিল তার। তবে সেই সন্দেহ মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছিলেন সাধক কমলাকান্ত। অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন মহারাজাকে,
আর তখনই মহারাজা তেজশ্চন্দ্র জানতে পেরেছিলেন কমলাকান্তের এই বিশাল ক্ষমতার কথা। তবে শুধু তাই নয়, একদিন রাজা জানতে পারেন কাজকর্ম ভুলে কমলাকান্ত নাকি মদ্যপান করছেন। রাজা খুবই ক্রোধে কমলাকান্তের কাছে যান। সেখানে গিয়ে তার ক্ষোভ প্রকাশ করলে কমলাকান্ত নিজের কমণ্ডলী থেকে রাজার হাতে ঢেলে দিলেন সুরা। তবে সুরা নয়, তা মুহূর্তের মধ্যেই পরিণত হলো দুধে। এমনই অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন সাধক। সাধক কমলাকান্তকে নিয়ে এইরকম নানান জনশ্রুতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্ধমানের আনাচে কানাচে। জানা যায় কমলাকান্তের বর্তমান যে কালীবাড়িটি প্রচলিত রয়েছে সেটিও নাকি মহারাজা তেজশ্চন্দ্র বাহাদুরের তৈরি। মায়ের প্রতি কমলাকান্তের অসীম ভক্তি শ্রদ্ধা দেখে আর তার অলৌকিক ক্ষমতার কথা অনুভব করতে পেরেই বর্ধমানের বোরহাটে এই মন্দিরটি তৈরি করে নিত্য পুজোর ব্যবস্থা করে দিয়েছিলেন, যা এখনকার কমলাকান্তের কালীবাড়ি নামে পরিচিতি পেয়েছে। তবে এই জায়গায় মা নাকি জীবন্ত। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। কোষ্টি পাথরে তৈরি মায়ের এই এত বড় কালী মূর্তির মধ্যে রয়েছে প্রাণ, এমনটা প্রমাণও করেছিলেন সাধক কমলাকান্ত। তবে প্রথমবারে সাধকের এরূপ কথা শুনে আর পাঁচটা লোকের মতোই হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন রাজা তেজশ্চন্দ্র। তিনি বিশ্বাসই করেননি মা এখানে জীবন্ত, কারণ খুব স্বাভাবিক, একটি পাথরের মূর্তি কিভাবেই বা জীবন্ত হবে। কিন্তু রাজার এই সন্দেহতেই কমলাকান্ত একটি বেলকাটা নিয়ে এই পাথরের মূর্তির পায়ে ফুটিয়ে দেয়। মা কালীর পা চিরে বের হয়েছিল রক্ত, আর তারপরেই মায়ের পা চিরে রক্ত ঝরতে দেখেছিলেন মহারাজা তেজশ্চন্দ্র। অলৌকিক এই ঘটনায় বিস্মিত হয়েছিলেন তিনি। তবে পরবর্তীকালে রাজার কোনো দিনও কমলাকান্তের কাছে এই ধরনের প্রমাণ দাবি করেননি। পৃথিবীতে কত কিছুই না থাকে যা আমাদের বোঝার অতীত, যুক্তিতর্ক দিয়ে বিবেচনা করা হয়তো সব কিছুকেই ঠিক নয়। তবে হ্যাঁ, কমলাকান্তের মাহাত্ম্য কিন্তু এখানেই শেষ নয়। সাধারণভাবে যখন কেউ মারা যান বা যখন কারোর মৃত্যু হয় তখন তাকে গঙ্গার কাছে নিয়ে যাওয়া হয়, কিংবা অনেকেই মজার ছলে বলে থাকেন আমি মরলে আমায় গঙ্গায় নিয়ে যাস। কিন্তু এখানে ঠিক তার উল্টোটা ঘটেছিল। কমলাকান্তের মৃত্যুকালীন সময়ে মহারাজা চেয়েছিলেন কমলাকান্তকে গঙ্গায় নিয়ে যেতে, কিন্তু অবাক করা বিষয় কমলাকান্ত যেতে চাননি। আর তারপরেই দেখা যায় মাটি ভেদ করে উঠে জলের ধারা পড়ছে কমলাকান্তের মুখে। এ যেন এক অবাক করা কাণ্ড। জানা যায় যেই জায়গায় এই ধারা উঠেছিল সেখানে কুয়ো তৈরি করা হয়েছে, যার জল দিয়ে আজও মায়ের পুজো এবং ভোগ রান্না হয়। সেই জলকেই গঙ্গার জল হিসেবে কাজে লাগানো হয়। কমলাকান্ত ছিলেন মায়ের কোলের ছেলে, তাই কমলাকান্ত নিজেও চেয়েছিলেন মা কালীর সাথে একেবারে জুড়ে যেতে। আর সেই কারণেই মৃত্যুর পর মন্দিরেই সমাধিস্থ করা হয় কমলাকান্তকে, আর তারই সমাধির ওপর হয়েছে মায়ের এই বর্তমান বেদি। তবে শুধু মা কালী নয়, এই জায়গায় রয়েছে একটি শিব মন্দির, তারও রয়েছে এক অলৌকিক কাহিনী। বলা হয় এই শিবলিঙ্গ ছবি সামনে থেকে যদি তোলা হয় তাহলে নাকি ছবির পাশাপাশি ছবিতে ভেসে ওঠে একটা রক্তমাখা খাড়া, আর আজ অবধি যে ছবি তুলতে গেছেন তারাই এটা দেখতে পেয়েছেন। আর সেই কারণেই এখন এই শিবলিঙ্গ ছবি তোলা নিষিদ্ধ, এমনকি শিবলিঙ্গটিকে পেছন দিক করে রাখা রয়েছে যাতে কেউ সেই ছবি না তুলতে পারেন। বছরের প্রত্যেকটা দিনেই মায়ের পুজো করা হয় এখানে, তবে দীপান্বিতা কালী পুজোয় তিন দিন ধরে চলে উৎসব। মায়ের বিশেষ পুজোয় এখানে মাকে মাগুর মাছের ভোগ খাওয়ানো হয়। কমলাকান্ত তৎকালীন সময়ে মাকে ঠিক যেভাবে ভোগ পরিবেশন করতেন তেমনভাবেও আজও চেষ্টা করা হয় মাকে এখানে ভোগ দেওয়ার।
মাগুর মাছের পাশাপাশি থাকে ১৩ রকমের ভাজা, পায়েস, ফ্রাইড রাইস, লুচি, সুজি, মিষ্টি ইত্যাদি। প্রত্যেক বছরই কালী পুজোর সময় রাত ভোর চলে মায়ের আরাধনা। প্রচুর ভক্তের সমাগম হয় এদিন। ভক্তরা নিজের বিশ্বাসে মায়ের কাছে ছুটে আসেন। আর আপনারা যদি চান এই অলৌকিক মন্দিরে আসার জন্য, তাহলে বর্ধমান স্টেশনে নেমে টোটোকে বলবেন কমলাকান্তের কালীবাড়ি যাব। ব্যাস, এক নামে গোটা বর্ধমান চেনে এই জায়গা। মন্দির মসজিদের সমাহারে আমাদের এই বাংলা। ফিরে আসবো আবার নতুন কোনো ইতিহাস নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।